জন্মদিবসে শ্রদ্ধাঞ্জলি। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। জন্ম 17 এপ্রিল 1838, মৃত্যু 28 মে 1903। একজন প্রখ্যাত কবি ও আইনজীবী ছিলেন। তিনি একজন স্বদেশপ্রেমী কবি ছিলেন, যার লেখা হিন্দু জাতীয়তাবোধ দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। তিনি ব্রিটিশ সরকারের বিরাগ ভজন হন, যখন তার কবিতা ভারত সঙ্গীত প্রকাশিত হয়। এই কবিতায় তিনি ভারতবাসীকে দাসত্ব শৃঙ্খল ছুঁড়ে ফেলে দিতে বলেছিলেন। দীর্ঘ সময় ধরে কবিতাটি বাংলার জাতীয় কবিতা হিসাবে গণ্য করা হতো। তার অন্যান্য রচনা যেমন ভারত বিলাপ, কালচক্র, রিপন উৎসব, ভারতের নিদ্রাভঙ্গ প্রভৃতিতে তীব্র দেশপ্রেম প্রকাশ পায়। অন্যান্য লেখায় তৎকালীন মহিলাদের, বিশেষত বিধবাদের প্রতি অবিচারের বিরুদ্ধে তিনি প্রতিবাদ গড়ে তোলেন। তার কবিতা কুলীন মহিলা বিলাপ বিদ্যাসাগর মহাশয়কে বহুবিবাহ প্রথার রদ করার আন্দোলনে বিশেষভাবে সাহায্য করেছিল। তিনি সাম্প্রদায়িক ঐক্য বিশ্বাস করতেন এবং তার কবিতার মাধ্যমে সেই ঐক্য অটুট রাখার চেষ্টা চালিয়ে যান। তিনি সম্ভবত প্রথম জাতীয় কবি ছিলেন যিনি এক অবিভক্ত স্বাধীন ও সমন্বিত দেশ হিসাবে ভারতকে প্রত্যক্ষ করেছিলেন এবং সবার মাঝে তা প্রকট করেছিলেন।